ওসব নিয়ে মন খারাপ করেন না, একসাথে থাকলে মানুষের সাথে কত কিছু হয়, সেসব ভুলে যান। ঠিকই বলেছে সালমা, সহজ সরলই ছিল। আমি কি সালমাকে ঠকিয়েছি? আমার জীবনটা এমন কেন বলতো প্রিয়া? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই আমার ভাইদেরকে নিয়ে একটা বাজে কথা বলবে না। তুমি যা তাই তো বললাম, তাই না? একটা সাধারণ সেন্সের বিষয়, তুমি এবারে জামাই মানুষ। এখন জামাই মানুষ যদি কোথাও যায় তাহলে কি খালি হাতে চলে যায় বলো? এই নর্মাল সেন্সটা তোমার নেই। তুমি তো বলেছো অনিক কলিকে খুব ভালোবাসে, অনিক খুব জেদি তেজি ছেলে। তাই যদি হয় তুমি ওকে বলো যে ভালোবাসার মর্যাদা দিয়ে জেদি তেজি ছেলের মতো স্ত্রী সম্মান দিয়ে কলিকে এই বাড়ির থেকে নিয়ে যান। কলি কিরে নন্দা, কলিকে এতক্ষণ খাওয়াসনি কেন? কি করে খাওয়াবো বলো ভাই, তোমার মেয়ের তো ভীষণ জেদ। আমার আবার বেশিক্ষণ কাউকে সাথে সাথে করতে ভালো লাগে না। কি হবে বিয়ে করে? গতানুগতিক জীবনযাপন, বিশেষ করে পুরুষদের চরিত্র চিন্তা করে জীবনের শুরুতেই একটা ধাক্কা খেলাম বাবা নামক পুরুষের চরিত্রের কাছ থেকে। বাবা তো কিছুদিন পরেই বুঝতে পেরেছিলেন বিপাশার সাথে তার বিয়ে হতে পারবে না। তবে কেন বাবা বিপাশার সাথে মেলামেশা বন্ধ করলেন না? আর সত্যিকারের ভালোবাসা কি কোনো বাধা মেনে চলে? অনেক বলেছে সে নাকি আমাকে অনেক দিন ধরে পছন্দ করে, ভালোবেসে বিয়ে করতে চায়। এ বাড়িতে বিপদের সময় অনেক আমাকে অনেক বুঝিয়েছে, আমার সাথে থেকেছে। তখন ওর চোখে যে আমি মমতার ছায়া দেখেছি তাতে ওকে অবিশ্বাস করতে মন চাইছে। বিপদের সময় নাকি প্রকৃত বন্ধু চেনা যায়। আবার কিছু বন্ধু আছে এই সময় সুযোগের অপেক্ষায় থাকে। বিয়ের দিন যত এগিয়ে আসছে মন এলোমেলো হয়ে উঠছে। বাবার সম্পত্তি দেখে অনেকেই আমাকে বিয়ে করতে চাইছে, প্রস্তাব পাঠাচ্ছে। আশ্চর্য মানুষের লোক, অথচ এই মানুষগুলোই কিছুদিন আগে আমার পরিস্থিতি দেখে ছি ছি করেছে। দরজা খুলছে না, বাবার পিয়া তো বাসায় নেই। সেন্টু কোথায়? সেন্টু ভাই,
হলো কলি? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি বসতে বলছো না? বসো। কিছুদিন ধরে লক্ষ্য করছি তুমি অন্যমনস্ক থাকো, ব্যাপারটা কি বলো তো? তেমন কিছু হয়নি, তবে ভাবছি বিয়ে করাটা উচিত হবে নাকি হবে না। কি এসব তুমি কি বলছো? নিশ্চয়ই তোমার শরীর খারাপ, দেখি আমার দিকে তাকাও, তাকাও। হ্যাঁ, চোখ জড়া তো লাল, জ্বরটা করেনি তো? না, তাহলে নিশ্চয়ই কেঁদেছো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার সকল দুঃখ কষ্ট আমি দূর করে দেব। তোমাকে কথা দিচ্ছি কলি, তুমি আমাকে তোমার পাশে রেখে পরীক্ষা করে দেখো। আমি জানি কলি, যে একটা মেয়ের বিয়েতে যে সকল আয়োজন করা দরকার তা এখানে পরিপূর্ণভাবে হচ্ছে না। আমার মা কিন্তু চেয়েছিলেন যে সে দুই পরিবারের দায়িত্বই সে পালন করবে, কিন্তু তোমার বাবা সে তো আমার প্রতি চ্যালেঞ্জ রেখেছে, তাই আমিও সব কিছুর ঊর্ধ্বে আমার ভালোবাসাকে মূল্য দেব এবং সেটা পীরের মতো তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার ঘরে নিয়ে যাব। বিয়ে করে ঘরে তুললে বুঝি ভালোবাসার মূল্য দেওয়া হবে। তোমার কথা আমি বুঝতে পারছি, খুব কঠিন কথা বলেছে কি? হ্যাঁ, খুব কঠিন কথা বলেছো, খুব কঠিন। এই সকল বায়বীয় ভালোবাসা আমি পছন্দ করি না, বিশ্বাসও করি না। এই সকল প্রেম ভালোবাসা কেবল উপন্যাসী স্বভাব, আমি বাস্তবে বিশ্বাস, আমি বাস্তবে বিশ্বাস করি। টের পাচ্ছ তুমি আমার বুকে কান পেতে তুমি কি শুনলে বলো? এসব কথা শুনলে আমার বড্ড ভয় হয়। আমি খারাপ ছেলে এমন তোমার কি তুমি কখনো পেয়েছো? কিন্তু আমাদের বাড়িতে একা ছিলে, কতবার মনে হয়েছে যে তোর সাথে দুটো কথা বলি, আমি নিজেকে সংবরণ করেছি। আমি বলি সেই আমি, আমাকে তোমার ভয় কলি, তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি হবে আমার বন্ধু। হ্যাঁ, আমার বন্ধু, আমরা সুখে দুঃখে একে অপরের সাথে থাকবো,
আমি তোমাকে সম্মান করি, তোমাকে যতই দেখি ততই মুগ্ধ, সেটা তোমার ওই বাইরের রূপটা দেখি না। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় বিশ্বের যত সুখ শান্তি বিধাতা সব তোমার মাঝে দান করেছেন। এসব কথা বলো না। আমার খুব কাঁদতে ইচ্ছে হয়। আচ্ছা আমি তো তোমার বন্ধু, আমাকে না বলে তুমি কাকে বলবে? হ্যালো, আচ্ছা তুমি এরকম বারবার অন্যমনস্ক হয়ে যাও না, বলো তো। বাবা এসছে, শুনতে পাচ্ছ? বাবা এসছে। আচ্ছা বাবা তো তোমাকে ডাকেনি, অনেকটা সময় থেকে যাও আমার কাছে। অনেক চৌধুরী, বাবার সাথে দেখা করে বাড়ি যা, সেটাই আমি চাই। জো হুকুম মহান। তবে শাড়ি গহনা এসব কিছু নিয়ে ওই হাসিকে একটু বলে দিলে ভালো হয়। সে পরে দেখা যাবে, আমি এখনই চলে যাব। তবে যাওয়ার আগে একটা অনুরোধ রাখবো। কীরকম অনুরোধ? তোমার চুলের গোছাটা একটু ধরি। বিয়ের আগে কি তুমি আমাকে চুল ধরে মারবে নাকি? বড্ড ইচ্ছে করছে মারতে। কলি দাও না। ঠিক আছে। আহ কি সুন্দর ঘ্রাণ, যাও যাও সখীর কাছে, ঘিরে থাকো তাকে। আর সস্তা উপন্যাস করতে হবে না। তুমি না ওমা, মা শোনো না, কি হলো? খুব ভালো হয়েছে না, কলির মতো মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে আসছে। হ্যাঁ রে, কলির মতো মেয়েই তো আমাদের বাড়ির জন্য দরকার ছিল। তাছাড়া আমাদের অনেক কলিকে ভালোবাসে, আর ওকে নিয়ে যদি সুখে থাকে তাহলে সেটাই তো আমাদের শান্তি, তাই না? আমি কলির মতো মেয়েই আশা করেছিলাম, যাতে অনেকও সুখী হয়, আমাদের এই সংসারটাও যাতে সুখে থাকে। কি যে আনন্দ লাগছে, তাই না? আমার তো আরো বেশি। এবার ও ভালো ভালো তাড়াতাড়ি ফিরে আসুক, আর তার আগে তুই সেজে গুজে নে, যা তাড়াতাড়ি রেডি হ। আচ্ছা তুমি ভালোভাবে গুছাও, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, আচ্ছা থাকো।
দেরি করে যাবে না, বাড়িতে মেহমান আসতে শুরু করেছে। আচ্ছা একটু বসে। তুই আমাকে ফেলে চলে যাচ্ছিস। আহা, এমনিতে মেয়েটার মন খারাপ, তার উপর আপনি তো ওকে আরো দুর্বল করে দিচ্ছেন। খালু, কলি তো অন্য শহরে চলে যাচ্ছে না, ওর যখন খুশি তখনই চলে আসবে, যতদিন ইচ্ছা ততদিন থাকবে, আপনিও যাবেন। কলির ইচ্ছে মতোই সবকিছু হবে, আপনি একদম মন খারাপ করবেন না। বিয়ে হয়েছে কিন্তু ওর যখন খুশি এ বাড়িতে চলে আসবে, থাকবে, কেউ কিছু বলবে না। ভাইয়া, এখন রওনা দেওয়া দরকার। আর কলি, চল রেডি হবি, বিয়ের শাড়িটা পরে নিবি। চাপ পরে আছে, কাপড়ে যাই না। না না, ওখানে সবাই বসে আছে, বধূ বরণ করবে বলে। জামা, এই বাড়িতে তোর তোর জন্য কিছু হলো না, ও বাড়িতে সব হবে, তৈরি হয়ে নে। কিরে, পাগল হয়ে গেলে নাকি? সবাই দেখছে আমার মেয়েটাকে, দেখতে তো খুব সুন্দর লাগছে। সবাই মিলে মেয়েটার দিকে নজর দিলে মেয়েটার তো অসুখ হয়ে যাবে। পিয়া খালা, তুমিও চলো না। না রে, বাড়ি ফেলে আজকে যাবো কি করে, আমি কাল যাব, গিয়ে কলিকে দেখে আসবো। আমিও কালকে, আমি কালকে তোমার সাথে চলেই আসবো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় দেখা যাবে। রওনা হো। চলুন ভেতরে চলুন, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে। জীবনে